আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব বাংলাদেশের সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম, রাজপথে এখনও কিছুই করতে পারেনি খালেদা জিয়ার মুক্তি সম্পর্কে বললেন শামসুজ্জামান দুদু। এদিকে খালেদা জিয়ার কথায় দেশ চলবে ঘোষণার এক বছর, কি ছিল সেই ঘোষণায় জানিয়ে দেব বিস্তারিত সংবাদে। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ আছে কিনা জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল, জানালেন ওবায়দুল কাদের। এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে হাজারো মানুষের ঢল নেমেছিল আজ। এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের স্যাংশন ও ভিসা নিষেধাজ্ঞা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। রাজপথে এখনও কিছুই করতে পারিনি বললেন শামসুজ্জামান দুদু। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর নির্যাতনের প্রতিবাদে বিএনপি রাজপথে এখনও কিছুই করতে পারেনি বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার 9 অক্টোবর খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মহানগর বিএনপি ও উত্তর দক্ষিণ কমিটি আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর যেভাবে নির্যাতন করা হয়েছে তার প্রতিবাদে যেভাবে আঘাত করার কথা ছিল আমরা কি সেভাবে আঘাত করতে পেরেছি? আমরা সেভাবে আঘাত করতে পারিনি। তিনি বলেন, এখনো কিভাবে এই জালিম সরকার ক্ষমতায় টিকে থাকে? এই জালিম সরকারকে ক্ষমতার মসনদ থেকে না নামাতে পারলে সারা বিশ্বে আমাদের মাথা নত হয়ে যাবে। তিনি আরো বলেন, এই রাষ্ট্রকে বাঁচাতে হলে জালিম সরকারকে ক্ষমতা থেকে নামাতে বাধ্য করতে হবে। খালেদা জিয়ার কথায় দেশ চলবে ঘটনার এক বছর। 10 ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান গত বছরের 8 অক্টোবর এই ঘোষণা প্রদান করেন। তার এই ঘোষণায় সাড়া ফেলে বিএনপি তৃণমূলে। দেশজুড়ে চলমান বিএনপি সভা সমাবেশ থেকে শুরু করে সর্বস্তরে এক ধরনের রাজনৈতিক চঞ্চলতা দেখা যায় বিএনপি জুড়ে। শুধু আমার নয়, একই কথা শোনা যায় বিএনপির সিনিয়র কেন্দ্রীয় নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ও মীর নাসিরুদ্দিন আহমেদের বক্তব্যেও। কিন্তু সেই বক্তব্য এক বছর অতিবাহিত হলেও এখনো বিএনপির নেতৃত্ব দেখা যায়নি দেশজুড়ে। অবশ্য আমানউল্লাহ, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ও মীর নাসিরুদ্দিন আহমেদের এমন বক্তব্যের পর এ বিষয়ে জানতে চাওয়া হয় বিএনপি মহাসচিব ও অন্য নেতাদের কাছে কি হতে যাচ্ছে 10 ডিসেম্বর। তার উত্তরও সরাসরি না দিয়ে বিএনপির নেতৃত্ব জানিয়েছিল 10 ডিসেম্বর মহাসমাবেশ করবে বিএনপি, কিন্তু দিন শেষে সরকার পতনের কোনো আন্দোলনই সেদিন করতে পারেনি বিএনপি। উল্টো গোলাপবাগ মাঠে ছোট্ট পরিসরে সমাবেশ করে বিদায় নিতে হয় নেতাকর্মীদের। অথচ 9 ডিসেম্বর রাতেও সরকার পতনের আন্দোলনের ডাকের জন্য আক্ষেপ করছিল দলটির তৃণমূল। 9 ডিসেম্বর রাতে ও 10 ডিসেম্বর সকালে গণমাধ্যমে বক্তব্য দেওয়া একাধিক তৃণমূল নেতাকর্মীর কথায় ছিল বড় আন্দোলনের সুর। 10 ডিসেম্বর খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলবে এমন বক্তব্য বিএনপি প্রচার করে তৎকালীন সময় বিএনপির নেতাকর্মীদের চাঙ্গা করতে। একথা এখন সকলেই জানে, কিন্তু বাস্তবতা হলো এই বক্তব্য ঘিরে বিএনপির কার্যক্রম ও প্রচারণাও ছিল বেশ আগ্রাসী। এমনকি 10 ডিসেম্বর সংসদ থেকে বিএনপির সর্বশেষ সংসদ সদস্যরাও পদত্যাগ করেন, যার মাধ্যমে বিএনপি বড় কোনো সংঘাতজনক পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে বলে ধারণা করা হয়। অক্টোবরের এই বক্তব্যের পর প্রতি শনিবার দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সমাবেশ ও গণসংযোগ আরও বেগবান করে বিএনপি। এ সময় দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকা অনেক বিএনপি কর্মী সমর্থক বেরিয়ে আসে, কিন্তু দিন শেষে 10 ডিসেম্বর পরবর্তী কর্মসূচির ভবিষ্যৎ স্পষ্ট না করে সবার শেষ করার হতাশ হতে দেখা যায় বিএনপির তৃণমূলকে, যেখানে খালেদা জিয়ার নির্দেশে দেশ চলবে শুনে সমাবেশে যোগ দেওয়া, সেখানে সমাবেশ থেকে বড় ও গ্রহণযোগ্য কোনো কর্মসূচি না দেওয়া এবং এ বিষয়ে কোনো ব্যাখ্যাও না দেওয়ায় হতাশা নিয়ে শেষ গোলাপবাগের সমাবেশ। তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ আছে কিনা জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল, বললেন ওবায়দুল কাদের। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ আছে কিনা বৈঠকে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার অ্যাডজাস্টমেন্ট মেনে নেওয়া কোনো সমাধান খুঁজে পাওয়া যায় কিনা তাও জানতে চেয়েছে তারা। তবে এ বিষয়ে সমঝোতার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, তারা কোনো প্রস্তাব দেয়নি, বিএনপির দাবি আলোচনায় উঠে এসেছে। কথা বলার এক পর্যায়ে তারা জানতে চেয়েছে আপনাদের মধ্যে কি এখানে কোনো কম্প্রোমাইজ বা আপোষের পথ খোলা আছে কিনা, তত্ত্বাবধায়ক সরকার মেনে নেওয়ার কোনো সমাধান খুঁজে পাওয়া যায় কিনা। আমরা বলেছি সেই পথ বিএনপি ব্লক বন্ধ করে দিয়েছে। দেশের 70% লোক শেখ হাসিনাকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে এমন কথা প্রতিনিধি দলকে জানানো হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। কাদের আরো বলেন, বিএনপির দাবির মধ্যে তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রীর পদত্যাগ সংসদ ভেঙে দেওয়ার মতো বিষয়গুলো উঠে আসলেও আমরা বলেছি সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। এই বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে হাজারো মানুষের ঢল। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সমাবেশ করছে বিএনপি। এতে হাজার হাজার নেতাকর্মীদের ঢল নেমেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সরজমিনে দেখা গেছে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন নেতাকর্মীরা। দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং প্লাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন তারা। প্রিয় নেত্রীর মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সোচ্চার। দুপুরের পর নয়াপল্টনে ব্যাপক লোক সমাগম দেখা গেছে। এদিকে সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সমাবেশে বিএনপির হাইকমান্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ সমাবেশ সঞ্চালনা করেছেন। সমাবেশে অংশ নিয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, জয়নুল আবেদিন ফারুক প্রমুখ। যুক্তরাষ্ট্রের স্যাংশনে কি কি বন্ধ হয়? যুক্তরাষ্ট্র আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে কতিপয় ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়াও নতুন ভিসার নীতিমালার আওতায় সামনের দিনগুলোতে আরও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া হিসেবেও যুক্তরাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে অবহিত করা হয়েছে। কিন্তু অনেকেই ভিসা নিষেধাজ্ঞাকে স্যাংশনের সঙ্গে গুলিয়ে ফেলছেন। অনেকে বলছেন যে ভিসা নিষেধাজ্ঞা এবং স্যাংশন দুটি বোধ হয় একই জিনিস। কিন্তু কূটনৈতিক সূত্র থেকে এ ব্যাপারে তথ্য যাচাই বাছাই করে দেখা গেছে যে ভিসা নিষেধাজ্ঞা এবং ভিসা স্যাংশন দুটি সম্পূর্ণ আলাদা জিনিস। ভিসা নিষেধাজ্ঞা কি? ভিসা নিষেধাজ্ঞা হলো একজন ব্যক্তির মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ অধিকার বাতিল করা। যে কোনো ব্যক্তির যদি ভিসা থাকে, ভিসা নিষেধাজ্ঞা যদি তার উপর আরোপ করা হয়, তাহলে একটি মেইলে বার্তার মাধ্যমে তিনি জানবেন যে তার ভিসাটি বাতিল হয়ে গেছে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। আর যদি কোনো ব্যক্তির ভিসা না থাকে, তিনি যখন ভিসার জন্য মার্কিন দূতাবাসে আবেদন করবেন, তখন তাকে জানিয়ে দেওয়া হবে যে তিনি ভিসা প্রত্যাখ্যাত হয়েছেন। এটি হলো শুধুমাত্র প্রবেশ অধিকার সংক্রান্ত মার্কিন আইন অনুযায়ী একজন ব্যক্তির ভিসা পাওয়া না পাওয়া একান্ত গোপনীয় ব্যক্তিগত বিষয়। এ কারণে ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ্য মার্কিন যুক্তরাষ্ট্র বলে না। যারা ভিসা নিষেধাজ্ঞার আওতায় এসেছেন তাদের নাম এবং অন্যান্য তথ্যাদি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হয় না। স্যাংশন কি? স্যাংশন হলো একজন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা, বা এটিকে বলা হতে পারে এক ধরনের অবরোধ। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি র‍্যাবের কয়েকজনের উপর স্যাংশন আরোপ করেছে, তাদের নাম প্রকাশ করা হয়েছে। ভিসা নিষেধাজ্ঞার যেমন ব্যক্তির নাম প্রকাশ করা হয় না, কোনো ব্যক্তির বিরুদ্ধে স্যাংশন দিলে তার নাম প্রকাশ করা হয়। স্যাংশন ভিসা নিষেধাজ্ঞার চেয়ে অনেক বড় মাত্রার একটি শাস্তি। স্যাংশনের আওতায় একাধিক বিষয় আসে। সে বিষয়গুলো আসে তা হলো প্রবেশ অধিকার রহিত করা, যে ব্যক্তির বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হবে সেই ব্যক্তি এবং প্রতিষ্ঠানের লোকজন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ অধিকার পাবে না। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি স্যাংশন দেওয়া হয়, তাহলে ওই প্রতিষ্ঠানের কোনো সদস্যই যতক্ষণ ওই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকবে ততক্ষণ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ অধিকার পাবে না, সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। স্যাংশন পাওয়া কোনো ব্যক্তির যদি মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো সম্পদ থাকে, তাহলে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, ওই সম্পত্তি মার্কিন রাষ্ট্র অধিগ্রহণ করবে।